সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করব মার্কেট টোটালি কিন্তু ডাউন এবং ডাউন হওয়ার ফলে কিন্তু আপনাদের প্রথম কোশ্চেন যে মার্কেট কতটা ডাউন হতে পারে এবং এখান থেকে কত দূর আমরা নিচে যেতে পারি এটা হচ্ছে মূল কোশ্চেন আপনাদের এইসব কোশ্চেনের অ্যান্সারে আসবো কিন্তু তার আগে তার থেকেও বড় যে কোশ্চেনটা আজকে আছে সেটা হচ্ছে বাইনান্স লঞ্চপুল থেকে যে কয়েনটা আজকে লিস্টিং হয়েছে বাইনান্সে সেই কয়েনটা কেনা উচিত না উচিত নয় কেনা উচিত হলে কোন দামে কেনা উচিত এটা হচ্ছে আপনাদের সব থেকে বড় কোশ্চেন তো সেই কোশ্চেনে আগে যাব দেখতে পাচ্ছেন এই কয়েনটার নাম হচ্ছে এসি এবং এই কয়েনটার পুরো নাম হচ্ছে ফিউজান ফিউজারি স্টেস এবং এই কয়েনটার কথা আমি কিন্তু বাইনান্স লঞ্চপুলের যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতেই আপনাদের বলেছিলাম এবং টোটাল এবং ম্যাক্সিমাম সাপ্লাই একশো সাতচল্লিশ মিলিয়ন খুব অল্প পরিমাণ সাপ্লাই সেই কারণে কিন্তু পনেরো ডলারে এখনও পর্যন্ত ট্রেড করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দশ বারো ডলার থেকে মোটামুটি ট্রেডিং শুরু হয়েছে এখন বর্তমানে কিন্তু পনেরো ডলারে দাঁড়িয়ে আছে এবং ঠিকঠাক জায়গায় বলা যায় ঠিক দারুণ একটা কয়েন এবং এই কয়েনটার পোটেন্সিয়াল আগামী দিনে যথেষ্ট বেশি হতে পারে তা সত্ত্বেও আমি বলছি এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা দেখেন পনেরো ডলারে কিন্তু এই কয়েনটা বাইং আপনাদের অনেক বেশি লসের মুখে আগামী দিনে ঠেলে দিতে পারে তার কারণ হচ্ছে ফিফটিন ডলার এটা যথেষ্ট বেশি হাই হয়ে গেছে এবং এটাকে একটুখানি শান্ত হতে দিতে হবে মানে এই কয়েনগুলো যারা ফার্মিং করে পেয়েছেন তারা অনেকেই সেল করেছেন এখনও অনেকেই সেল করেনি এবং নতুন ট্রেডাররা হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছেন কেনার জন্য বর্তমানে সেই কারণে কিন্তু দাম অনেকটা বেশি আছে এবং এটা যদি টেন ডলারের আশেপাশে আছে সেভেন এইট ডলার যদি আসে খুবই ভালো সেক্ষেত্রে কিন্তু চোখ বুঝে বাইং নেওয়া যায় যদিও কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় নিজেদের রিসার্চ করার পর বাইং করবেন তবুও কিন্তু এটা সেভেন এইট ডলারের কাছাকাছি কিন্তু গুড পিক হতে পারে এবং যদি টেন ডলারও হয় সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট এন্ট্রি হতে পারে এবং পার্ট বাইং নেওয়ার চেষ্টা করবেন কোনো কয়েন যে কোনো কয়েন আপনি কিনছেন কোনো রকম ফা মানে ফোমোতে হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যামাউন্ট লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তাতে কি হয় সমস্যাটা কিন্তু আপনার হয় ডাউন হয়ে গেলে আপনার অ্যাভারেজ করার হাতে কিন্তু পয়সা থাকবে না নেক্সট যেটা ব্যাপার এই কয়েনটার কিন্তু স্কেল অনেক বড় এবং আগামী দিন কিন্তু যথেষ্ট ভালো কিছু হতে পারে যেটা আমি ভিডিওটা যখন দিয়েছিলাম তখনই বলেছিলাম লেয়ার ওয়ান গেমিং হিসেবে কিন্তু যথেষ্ট ভালো আগামী দিনে করতে পারে এবং এর পাশাপাশি বেশ কিছু প্রোজেক্ট আগামী দিনে আসবে যে প্রজেক্টগুলো যথেষ্ট ভালো হতে পারে এবং আজকের যেহেতু মার্কেট যথেষ্ট পরিমাণ ডাউন এবং সেক্ষেত্রে যদি নাও কিন্তু সিক্সটি এইট ডলারে চলে এসছে এবং বিএনবিতে তো ডাউন ফল থাকবেই দুশো তেত্রিশ ডলার তার কারণ হচ্ছে একে তো সেলিং প্রেসার যেহেতু ফিউজানিস্ট লিস্টিং হয়ে গেছে তাই বিএনবি সেলিং প্রেশার থাকে পাশাপাশি কিন্তু মার্কেট ডাউন তো অ্যাভাক্স যদি দেখি সেক্ষেত্রে মোটামুটি টেন পারসেন্ট রিপল ফাইভ পার্সেন্ট তো ম্যাক্সিমাম কয়েন কিন্তু ফাইভ টু টেন পার্সেন্ট ডাউন আছে এবং এই জায়গায় কিন্তু যথেষ্ট ভালো পিক হয়ে যায় এই যেটা বলবো আগে দেখে নিই আমরা মার্কেটের কি অবস্থা মার্কেটে কিন্তু ভলিউম আস্তে আস্তে বাড়ছে তার কারণ হচ্ছে উইকেন্ড শেষ হয়েছে এবং আজকে কিন্তু মানডে এবং স্টক মার্কেট ইউএস স্টক মার্কেট যদি আজকে নেগেটিভ খোলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট আরেকটা ডাউনফলের সম্ভাবনা আমরা এখান থেকে থাকছি এবং আমরা মোটামুটি যদি দেখি বিট কয়েনের এখন অবস্থা চল্লিশ হাজার সাতশো আটশোর কাছাকাছি কিন্তু বর্তমানে চলছে এবং মার্কেট যদি এখান থেকে স্টক মার্কেট ইউএস স্টক মার্কেট যখন ওপেন হবে সেটা যদি নেগেটিভে ওপেন হয় সেক্ষেত্রে কিন্তু এটা আটত্রিশ হাজার ডলার যাওয়ার চান্স থাকবে এবং মার্কেটে যে খুব একটা ব্যাড নিউজ এসছে বা কোনো পার্টিকুলার কিছু একটা হয়েছে সেরকম কিন্তু ব্যাপার নয় এবং সমস্যা হচ্ছে এটাই যে মার্কেটে কিন্তু রকম ব্যাড নিউজ না থাকার পরেও বিটকয়েন কারেকশান নিচ্ছে উইকেন্ডে এবং পাশাপাশি আজকেও কিন্তু কিছুটা কারেকশানের সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট আজকে কিন্তু নেগেটিভ খুলেছে এবং ম্যাক্সিমাম সময় মনে হচ্ছে আজকে যে স্টক মার্কেটগুলো নেগেটিভ খুলতে পারে যে কারণে কিন্তু আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটও মোটামুটি নেগেটিভ আছে পাশাপাশি যদি আমরা দেখি ভালো বাইং যে জায়গাটা সেটা আসছে পলিগন ম্যাটিক আবারও কিন্তু জিরো পয়েন্ট সেভেন এইটেরও নিচে চলে এসছে সেক্ষেত্রে কিন্তু গুড পিক হতে পারে এখানে ফার্স্ট এন্ট্রি এখনও পর্যন্ত যারা বাইং করেনি বা ভাবছিলেন পলিগন ম্যাটিক কিনবো সেক্ষেত্রে দারুণ বাইং অপরচুনিটি এখানে হতে পারে আপনাদের দেখার চেষ্টা করবো যে ওয়ান ইয়ারে ফাইভ পয়েন্ট মাইনাস ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট মানে লাস্ট এক বছরে কিন্তু মাইনাসে চলছে পলিগন ম্যাটিক অথচ কিন্তু বিট কয়েন চলছে দেড়শো পার্সেন্টের কাছাকাছি প্রফিটের কাছাকাছি তো এটাই হচ্ছে ব্যাপার তো পলিগন ম্যাটিক এই জায়গায় কিন্তু যথেষ্ট ভালো গুড পিক হতে পারে নেক্সট যে কয়েনটা সেটা বলবো যে এক্স আরে এই কয়েনটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের উপর কয়েন এবং আপনারা জানেন যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছিলো এবং সবসময় কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি ছিল এবং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কিন্তু অল টাইম হাই ছিল সেখান থেকে কিন্তু তেইশ পার্সেন্ট ডাউন আছে এবং চা ফোর্থ ডিসেম্বর অল টাইম হাই ক্রিয়েট করেছিল এবং অল টাইম লো কিন্তু একশো পঁচাত্তর পার্সেন্ট আপ এবং নতুন কয়েন ফার্স্ট টাইম ইন বুলরান সেক্ষেত্রে কিন্তু এটার দিকেও নজর রাখতে পারেন পাশাপাশি কিন্তু একেটি আকাশ নেটওয়ার্ক কিন্তু প্রায় আড়াই ডলারের কাছাকাছি চলে গেছিলো সেখান থেকে যদি দেখি লাস্ট সাত দিনে চারটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন টু পয়েন্ট ফোর ফোর এই জায়গায় কিন্তু থেকে আবারও কিন্তু ডাউন ফলে এসছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ যদি যায় আজকে যদি এই জায়গায় কিন্তু যায় সেক্ষেত্রে কিন্তু গুড পিক হবে আবারও কিন্তু একেটি এবং বেশ কিছু কয়েন যেগুলো কিন্তু এখনও যথেষ্ট ভালো জায়গায় আছে চেন লিঙ্কের কথা যদি আমি বলি চেন লিঙ্ক কিন্তু চৌদ্দ ডলার তেরো ডলারের কাছাকাছি কিন্তু গেছিলো সেক্ষেত্রে কিন্তু আবারও রিকভারি আসছে আস্তে আস্তে এবং শিবাইনু কালকে পাম্প করেছিল আজকে কিন্তু মাইনাসে চলে গেছে আবারও কিন্তু রেড হয়ে গেছে পাশাপাশি লাইট কয়েন কিন্তু সিক্সটি এইট ডলার যথেষ্ট ভালো কিন্তু অপরচুনিটি দিচ্ছে বলা যায় আবারও কিন্তু একটা সেল চলছে প্রাইসে এবং এই সেলে যদি আমরা কিছুটা পিক করতে পারি এবং এখান থেকে যদি বাউন্স ব্যাক হয় বিটকয়েন কয়েন সেক্ষেত্রে কিন্তু আটত্রিশ হাজার ডলার থেকে কিন্তু বাউন্স ব্যাকের সম্ভাবনা দেখা দিচ্ছে অপরচুনিটিগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের গ্র্যাপ করতে হবে তার কারণ হচ্ছে আমরা যদি দেখি এই সময় পাইপ নেটওয়ার্ক পাইপ নেটওয়ার্ক কিন্তু আজকে লাস্ট চব্বিশ ঘন্টা যদি আমরা দেখি প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্টের কাছাকাছি ডাউন আছে লাস্ট সেভেন ডেজে এবং টোয়েন চব্বিশ ঘন্টায় কিন্তু তেরো চোদ্দো ডাউন আছে তো এই জায়গায় কিন্তু পাইথ নেটওয়ার্ক আমরা কিন্তু বারবার বলছিলাম এবং যথেষ্ট ভালো কিন্তু সার্ভিস দিচ্ছিলো এবং চেন লিঙ্কের সরাসরি কম্পিটিটার পাইথ নেটওয়ার্ক সেক্ষেত্রে কিন্তু এই কয়েনটাকে আপনারা নজরে রাখতে পারেন নেক্সট যে কয়েনটা মোটামুটি ডিসকাউন্ট প্রাইসে চলছে সেটা হচ্ছে প্যানকেক প্যান কয়েন হচ্ছে কেক তো কেক কয়েনটার দিকে নজর রাখবেন ঠিকঠাক জায়গায় যদি আছে দু ডলারের আশেপাশে যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো বাইং পিক হতে পারে নেক্সট যে কয়েনটা সেটা হচ্ছে এপি এপিই কিন্তু যথেষ্ট ঠিকঠাক জায়গায় আছে এবং এক ডলারের আশেপাশে এই কয়েনটাকেও আমি তখন বলেছিলাম এবং সেখান থেকে যথেষ্ট ভালো প্রফিট দিয়েছিল এবং এই জায়গায় কিন্তু এপি কয়েনটাকেও পিক করা যায় নেক্সট যে কয়েনটা এটাকে তো অবশ্যই অবশ্যই আমাদের গ্র্যাপ করা উচিত তার কারণ হচ্ছে ডিওয়াইডিএক্স এই সময় দাঁড়িয়ে যদি ডিসেন্ট্রালাইজড যে এক্সচেঞ্জ সেটা হচ্ছে সবথেকে বড়ো এক্সচেঞ্জ হচ্ছে ডিওয়াইডিএক্স এবং এতে ভলিউমও কিন্তু যথেষ্ট বেশি আসছে তো আগামী দিন কিন্তু ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ হিসেবে ডিওয়াই ডিএক্স কিন্তু যথেষ্ট ভালো হতে পারে এবং নেক্সট বুলানের জন্য যথেষ্ট ভালো পিক হতে পারে এবং এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন টেন পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডাউন আছে নেক্সট যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাটম অ্যাটম কিন্তু মোটামুটি এগারো ডলার ছাড়িয়ে চলে গিয়েছিল এবং বর্তমানে আবারও কিন্তু দশ ডলারের কাছাকাছি চলে এসছে টস ডলারের নিচে বা ডস ডলারের আশেপাশে কিন্তু ঠিকঠাক বাইং হতে পারে নেক্সট যে কয়েনটা সেটা হচ্ছে অ্যাপটস অ্যাপটস কিন্তু কিন্তু বহুদিন কোনো র্যালি দেয়নি এটা হচ্ছে থেকে বড়ো কথা এবং এমন একটা জায়গা আছে যেখান থেকে কিন্তু র্যালি হতেই পারে এবং এখান থেকে যদি বিট কয়েন বাউন্স ব্যাক হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপটস যথেষ্ট ভালো কিছু করতে পারে নেক্সট কয়েনটা হচ্ছে সেটা হচ্ছে নিয়ার প্রোটোকল নিয়ার প্রোটোকল দু ডলারের নিচে কিন্তু যথেষ্ট ভালো বাইং পিক এবং নেক্সট রানে নিয়ার প্রোটোকল কিন্তু যথেষ্ট ভালো কিছু করার ক্ষমতা রাখে নেক্সট যে কথা বলবো এইসব কয়েনগুলো তো আপনারা দেখলেন এবার অনেকের মনের মাঝে কিন্তু অনেক কোশ্চেন আসে যেটা হচ্ছে কক কয়েনটা নিয়ে বলুন তার কারণ হচ্ছে এই কয়েনটা লাস্ট কিছু দিনে যথেষ্ট ভালো প্রফিট দিয়েছে এবং অনেকের মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে যে আমরা ফান্ডামেন্টাল কয়েন তো ঠিক আছে কারণ সেটা প্রফিট দেবে অনেক পরের ব্যাপার কিন্তু শর্ট টাইমে প্রফিটের জন্য এই কক ইনু মানে এই যে কয়েনগুলো এগুলো কিন্তু যথেষ্ট ভালো প্রফিট দেয় এবং অ্যাভাক্সের বলা যায় ইকোসিস্টেমের নতুন যে মিম কয়েন সেটা হচ্ছে সিও কিউ এবং এই কয়েনটা কিন্তু যথেষ্ট ভালো প্রফিট দিয়েছে লাস্ট কিছু এবং সরাসরি কিন্তু কুকয়েন এটাকে লিস্ট করে নিয়েছে আজকে তো সেক্ষেত্রে যদি দেখি কু কয়েন লিস্টিংয়ের পর এর কিন্তু প্রাইসে এইট্টি ফোর পার্সেন্ট জাম্প এই সময় এতে ঝাঁপ দেওয়া মানে আগুনের উপর ঝাঁপ দেওয়া একই ব্যাপার তো সেক্ষেত্রে এই কয়েনে এখন কিন্তু কেনা উচিত নয় যারা অবশ্যই বাইং করে আসেন লাস্ট দশ দিন আগে এই কয়েনটা বেরিয়েছে এবং দশ দিনে প্রায় তিন হাজার পার্সেন্টের কাছাকাছি প্রফিট দিয়েছে হিউজ প্রফিট পেয়েছেন তারা কিন্তু এখানে বেশ কিছু প্রফিট নিতে পারেন এবং এক্সিট করতে পারেন সেটা অবশ্যই তাদের কল এবং যারা ভাবছেন যে এখানে এন্ট্রি নেবো সেক্ষেত্রে কিন্তু এখন এন্ট্রি না নিয়ে একটু এটাকে ঠান্ডা হতে দিন তারপরে কিন্তু অবশ্যই এন্ট্রি নেওয়া যাবে এবং সেটা কিন্তু আমি আপনাদের ডিটেলসে বলে দেবো যেমনটা আমি বললাম মার্কেট যদি এখান থেকে স্টক মার্কেট যদি ইউএস স্টক মার্কেট যদি এখান থেকে মোটামুটি রেডে খোলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা আটত্রিশ হাজারের কারেকশানে কিন্তু যাব এবং সেটা পজিটিভ হতে পারে কারেকশানটা যদি আটত্রিশ হাজার থেকে বাউন্স ব্যাক হয় এবং যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নিচের দিকে যাব সেখানে কিন্তু আটত্রিশ হাজার ডলার বিটকয়েনের যে সাপোর্ট সেটা কিন্তু খুব ক্রুশিয়াল হতে যাচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন রেখে ফিউচার ট্রেডিং স্পট ট্রেডিং যাই করছেন না কেন শর্ট টাইম ট্রেডিং সেটা মাথায় রাখবেন লং টার্মের জন্য আমার কিছু বলার নেই যারা যা যেখানে স্পেশাল স্পেশাল প্রাইস যেগুলো বললাম সেখানে যদি গ্র্যাপ করতে পারেন লং টার্মের জন্য সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন দেখতে থাকুন কৃপবার্তার সঙ্গে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে